আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমরা দেখতে যাচ্ছি কিভাবে আমরা ন্যাশনাল আইডি কার্ডের অনলাইনে আবেদন করে অ্যাড্রেস চেঞ্জ করতে পারি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। প্রথমেই স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটটিতে চলে যাব এবং লগ ইন অপশনে গিয়ে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা টাইপ করে লগ ইন বাটনে প্রেস করব। প্রেস করলে আপনি আপনার প্রোফাইলে ঢুকে যাবেন, এখান থেকে রি ইস্যুতে ক্লিক করবেন। রি ইস্যুতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে আমরা ডান পাশে এই এডিট অপশনে আমরা ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করলে এখানে আমাদের একটা মেসেজ শো করছে, এখানে বলা আছে আপনি যদি জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে চান বা পুনরায় পেতে চান সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করতে হবে। সংশোধন বা পুনরায় পেতে ফি এর পরিমাণ এই লিংকের মাধ্যমে জানা যাবে। ফি প্রদানের ন্যূনতম 30 মিনিট পর আপনি সংশোধন বা হারানোর জন্য আবেদন করতে পারবেন। ফি নিম্নোক্ত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা যাবে। 1. ডাচ বাংলা ব্যাংক এর রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনি ফি প্রদান করতে পারবেন। 2. ওয়ান ব্যাংক লিমিটেড এর ওকে ওয়ালেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও আপনি ফি প্রদান করতে পারবেন। ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর টি ক্যাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও ফি প্রদান করতে পারবেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর মাধ্যমেও আপনি ফি প্রদান করতে পারবেন। 5. বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর মাধ্যমেও আপনি ফি প্রদান করতে পারবেন। 6. ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড এর মাধ্যমেও আপনি ফি প্রদান করতে পারবেন। এখন উপরোক্ত লিংকে ক্লিক করি। লিংকে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে আমরা আমাদের এনআইডি নাম্বারটা বসিয়ে দিব। নির্ভুলভাবে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিন। এরপর আপনাকে আবেদনের ধরনটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমরা এখান থেকে কার্ডের তথ্য পরিবর্তন করব, এজন্য কার্ডের তথ্য পরিবর্তনে ক্লিক করলাম, এখান থেকে সিলেক্ট করে রাখলাম। কার্ড ডেলিভারি টাইপ রেগুলার স্মার্ট কার্ড, এটা আমরা সিলেক্ট করে দিয়েছি। এখন এখানে দেওয়া ক্যাপচাটি আপনি দেখে সঠিকভাবে ক্যাপচা পূরণ করবেন। তারপরে নিচে হিসাব করুন যে বাটনটি আছে, এই হিসাব করুন বাটনে ক্লিক করলেই আপনাকে কাঙ্ক্ষিত আপনার কত টাকা ফি হয়েছে এটা দেখাবে। এই আবেদনটি ফি 230 টাকা। ফি প্রদান করার পর আপনি আপনার প্রোফাইল থেকে রিইস্যুতে ক্লিক করুন, এরপর এডিটে ক্লিক করুন, তারপর বহালে ক্লিক করুন। এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে পুনঃমুদ্রণ কারণ, এখান থেকে আমরা ঠিকানা পরিবর্তন সিলেক্ট করে দিব। ঠিকানা পরিবর্তন সিলেক্ট করে তারপর এখানে আমাদের আর কোনো ইনফরমেশন দিতে হবে না, পরবর্তীতে ক্লিক করি। এখানে শো করছে ইউ হ্যাভ টোটাল ডিপোজিট অফ 230 বিডিটি, অর্থাৎ আমাদের টাকাটা ডিপোজিট হয়েছে। এখন আমরা এখান থেকে কোনো পরিবর্তন না করেই পরবর্তীতে ক্লিক করব। এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে আমাদেরকে কাগজপত্র অ্যাড করতে হবে। এখান থেকে আমরা যে কোনো একটা ডকুমেন্ট, যেমন আমাদের কোনো অ্যাডমিট কার্ডের কপি অথবা আমাদের এসএসসি এইচএসসি সার্টিফিকেট কপি,
একটা আমাদেরকে ডকুমেন্ট হিসাবে এখানে আপলোড করতে হবে। আমরা এখান থেকে একটা চুজ করে নিব যে আমরা আসলে কোন সার্টিফিকেটটা ডকুমেন্ট হিসাবে এখানে দিতে চাচ্ছি। আপনার পছন্দ মতো আপনি এখান থেকে বাছাই করে নেবেন যে আপনি আসলে কোন ডকুমেন্টটা এখানে সাবমিট করতে চান। আমরা এইচএসসি সার্টিফিকেটটা আপলোড করব, এজন্য এইচএসসি সিলেক্ট করে আপলোড অপশনে ক্লিক করি। আপলোড অপশনে এসে আপনি আপনার সার্টিফিকেটের যে কপিটা আপনি এটা আপলোড করে দিবেন, সিলেক্ট করে আপলোড করে দিবেন। হ্যাঁ, এটা আপলোড হচ্ছে। হ্যাঁ, অলরেডি আমাদের আপলোড হয়ে গিয়েছে। এখন পরবর্তীতে ক্লিক করি। পরবর্তীতে ক্লিক করলে একটা মেসেজ আসছে যে আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন। এখন আবার সাবমিট অপশনে আমরা ক্লিক করব। আমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গিয়েছে। এখন অ্যাপ্লিকেশনটি চেক করার জন্য আমরা পুনরায় আবার প্রোফাইলের রিইস্যুতে ক্লিক করব। রিইস্যুতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে, একটা মেসেজ দিয়েছে, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনটি যথাযথভাবে আমরা অ্যাপ্লিকেশনটি করতে পেরেছি। আপনারও এভাবে আপনাদের অ্যাপ্লিকেশনটি করে এখান থেকে আবার ডাউনলোড বাটনে টিপে ডাউনলোড করে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।